এই যুবক ছেলে, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা ভালোবাসা, একটা ভালো লাগা, দুটো আলাদা। ভালোবাসা আর ভালো লাগা দুটো আলাদা। স্বামী যেসে হতে পারে না, যেসে ভালোবাসতে পারে না, ভালোবাসা যেসে দিতে পারে না, মনে রাখবেন ভালোবাসা দিতে কোরআনে আছে, এই কোরআনে আছে রে ভাই। ভালোবাসার কি বোঝো কোরআনে? ভালোবাসা সম্পর্কে যদি আলোচনা করি কল্পনা করতে পারবেন না। সেদিন মানে আমার বারাইপুরের বাড়িতে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়িয়ে, আমি বসে আছি। তা ছেলে মেয়ে একসঙ্গে পড়ছে, তো বর্ধমানের একটা মেয়ে, বর্ধমানের বাড়ি মেয়েটা, বর্ধমানের বাড়ি মেয়েটা এমএ সেকেন্ড ইয়ারে পড়ে। মেয়েটা আমাকে বলছে, স্যার, কতগুলো ছেলে মেয়ের সামনেই বলছে, স্যার একটা প্রশ্ন করবো স্যার। তা আমি বললাম, বল। বলছে, স্যার কিছু মাইন্ড করবেন না, কিছু মনে করবেন না। বললাম, না, এ টিচার ইজ আ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট, একজন টিচার হলো ছাত্রছাত্রীর প্রকৃত বন্ধু, নো প্রবলেম। বল। মেয়েটি বলছে, শোনো, খারাপ সেন্সে বেজা যাবে ফট করে। মেয়েটি বলছে, স্যার ভিআইপি মানে? তা আমি বললাম, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। স্যার বিডিও মানে? তা আমি বললাম, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আমি বললাম, তোর প্রবলেমটা কি বলতো, তুই কি জানতে চাইছিস বল। মেয়েটি বলছে, স্যার ভালোবাসা শব্দের ব্যাখ্যাটা করবেন? বললাম, সে আবার কি রাখবে? বলছে, কেন স্যার, ভয়াকার ল ভয়াকার দন্তের সয়াকার, এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে, তো স্যার দয়া করে একটু বলুন না, লিখে নেব। আমি তখন মনে মনে করছি, ঘোড়ার দিমাগ তো নিজেই জানি না, তোর বলবো কি, স্বাভাবিক। এখন যদি বলি যে আমি জানিনি, ছেলে মেয়েগুলো ধারণা হবে স্যার শুধু ইংরেজি আর আরবি পড়াতে পারে, এটা আউট কোনো জ্ঞান কম্ব নেই, মনি সাহেব লোক তো। তখন আমি একটু বেনিয়ে বানিয়ে মিথ্যে উল্টো পাল্টা করে কোনো রকম বানিয়ে বলতেছি, দেখুন তো হয়েছে কি বানানোটা। মানে কি বললি, ভয়াকার ল ভয়াকার দন্তে সয়াকার, ভা লো বা সা, এটা লিখবি তো? ছেলে মেয়েরা সব এগ্রি, হ্যাঁ স্যার লিখবি। আমি লেখ 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 ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, ভয়াকারে বাবা মাকে না যাইনে, দন্ত সয়াকারে সাগরে দিলাম ছা। এই ব্যাখ্যাটা হয়েছে 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 মুরব্বী বলছে খুব হয়েছে। আমার বাপেরা, এই যুবক ছেলে, ভালোবাসার ব্যাখ্যা নিতে চাও শুনে নাও, এবার আরবিতে ব্যাখ্যাটা করি, কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যাটা করি। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো মন্দ কিছুই বোঝেনি, সর্বপ্রথম নবীর উপরে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হলো। ভালো মন্দ কিচ্ছু বোঝেনি আবু বকর, ঠিক না বেটি? ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে হযরতে উমার করলো কি, খোলা তরোয়াল নিয়ে এলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করবে। লজ্জা শরমের মাথা খেয়ে তরোয়ালটা ফেলে দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভয়াকারে বাবা মাকে না যাইনি। একটা ছোট্ট কথা বলি, আপনাদের শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর জামানায় একজন মুসলিম যুবক ছেলে, একজন অমুসলিম ছেলে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। কি কি অসুবিধা ছিল? একজন অমুসলিম ছেলে নবীর হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার বাম্মা তখন অমুসলিম। এখন বাড়িতে ছেলেটি গিয়েছে, যেতে ছেলেটির বাম্মা বলছে, তুই নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস? ছেলেটা বলছে, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। বলে, তুই কি চাস? বাপ বলছে, বাপ কি চাস, মুহাম্মাদের ধর্ম চাস না আমাদের ধর্ম চাস? যদি তুই মুহাম্মাদের ধর্ম চাস তাহলে তুই বাড়ি থেকে বেরিয়ে যা, আর আমাদের ধর্মে যদি থাকিস তাহলে আমার ঘরে থাক। যুবক ছেলে, যুবক ছেলে শুনে নাও, ছেলেটি চিন্তা করছে, কিছুক্ষণ চিন্তা করে বলছে, বাড়ি ছাড়তে বাড়ি, বাপ ছাড়তে বাড়ি, মা ছাড়তে
পারি, আমার নবীর ধর্ম ছাড়তে পারি না। সঙ্গে সঙ্গে বাপ বলল বেরিয়ে যা, বেরিয়ে যা। সঙ্গে সঙ্গে গেট থেকে যখন বেরিয়ে যাচ্ছে, গেটের কাছেই বাপ বলছে দাঁড়া দাঁড়া, চলে যাচ্ছিস যা, তোর গায়ে যে জামাটা আছে ওই জামাটা আমার পয়সায় কিনে দেওয়া, জামাটা খুলে চলে যা। সঙ্গে সঙ্গে ছেলেটা জামাটা খুলে দিল, দিয়ে চলে যাচ্ছে, বলে দাঁড়া পরনে যে প্যান্টটা পরে আছিস, পরনে যে প্যান্টটা পরে আছিস ওটা আমার পয়সায় কেনা, খুলে চলে যা, জানে এই আঘাত করলে যাতে ও ফিরে আসে। ছেলেটি মরে যদি সঙ্গে সঙ্গে পরনের কাপড়টা খুলে দিয়ে দুটো হাত দিয়ে লজ্জা স্থানটাকে ঢেকে রাস্তা দিয়ে বের হয়ে পড়েছে। রাস্তায় একজন মানুষকে দেখতে পেয়ে বলছে, ও মুসলমান ভাই রে, বড় বিপদে পড়েছি, এক টুকরো কাপড় যদি তুমি দাও আমাকে। সেই মুসলমান লোকটা করেছে কি, অল্প একটু কাপড় দিয়েছে, সেই কাপড়টাকে কোন রকম লজ্জাস্থান ঢেকে ছেলেটি রসুলুল্লাহর দরবারে এসেছে। যখন কান্তে কান্তে রসুলুল্লাহর দরবারে ছেলেটি এসেছে, আল্লাহর নবী বলছে, যুবক রে তোর এমন অবস্থা করলো কে? ছেলেটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে বাপ বাড়ি থেকে বের করে দিয়েছে, গায়ের জামাটাও খুলে নিয়েছে, পরনের প্যান্টটাও খুলে নিয়েছে, কোন রকম লজ্জা স্থান থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছি, আমার আর কেউ নাই। আল্লাহর নবী সেই সময় কি বলেছিলেন শুনে নেন, এই মদিনার কিয়ামতের মাঠে আল্লাহ জান্নাতে তার কাপড় পরিয়ে দেবে। ভয় করে বাবা মা কে না যাইনে কি বুঝলে? দন্তের সহ একটা ব্যাখ্যা করব 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 তাহলে ভয়াকার ল ভয়াকার হলো, আর বাকি আছে কি? দন্তের সহায়কারে সাগরে দিলাম ঝাঁপ। শুনে নিন, আফ্রিকার জঙ্গলে যাচ্ছে ইসলাম প্রচার করতে, খালেদ বিন ওয়ালিদ হলেন ইসলামের তখন নেতা, করে আল্লাহর নবী খালেদ বিন ওয়ালিদকে নেতা করে পাঠাচ্ছেন। করেছে কি জানেন? খালেদ বিন ওয়ালিদকে নেতা করেছেন, যাচ্ছে আফ্রিকার জঙ্গলে পার করে, নদী পার করে ওপারে ইসলাম প্রচার করতে হবে। খালেদ বিন ওয়ালিদের সঙ্গে রয়েছে অনেক ঘোড়া, রয়েছে অনেক সৈন্য রয়েছে। যখন যাচ্ছে সামনে নদী পড়েছে, প্রচুর টান, নদী প্রচুর টান যাচ্ছে, তখন পেছনে যারা আছে তারা বলছে, খালেদ বিন ওয়ালিদ নেতা, নেতাকে বলছে, সর্দারকে বলছে, স্যার হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমরা এত টান যাচ্ছে নদীর, কি করে ঘোড়া নিয়ে ঝাঁপ মারবো, আমরা সকলে ডুবে মরে যাব। তখন উনি বলেছিলেন, এই খালেদ বিন ওয়ালিদ বলছি, জীবনটা শুধু কারোর নয়, আল্লাহর জন্য, নবীর জন্য, আল্লাহর ভালোবাসায় আমি ঘোড়া নিয়ে আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নদীতে ঝাঁপ দেব। তোমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক ভালোবাসো, আর ইসলামকে যদি ভালোবাসো, তাহলে আমার সঙ্গেও তোমরা নদীতে ঝাঁপ দেবে, দেখি আল্লাহ তকদির যেটা রেখেছে সেটাই হবে। যাওয়ার পরে আমিরুল মুমিনিন বলছে, আচ্ছা তোমাদের কি কারোর কিছু হারিয়ে গেছে? তখন একজন ব্যক্তি বলছে, আমিরুল মুমিনিন, আমার পানি খাওয়ার একটা পিয়ালা এত টান যাচ্ছে আজ হারিয়ে গেছে। উনি বললেন, মুজাহিদের কোনো মাল কেউ খেতে পারে না, নিতে পারে না, নদী নিতে পারে না, আমি এখানেই দাঁড়িয়ে রইলাম যতক্ষণ পর্যন্ত না ওই বাটিটা পিয়ালাটা পাচ্ছি। কিছুক্ষণ পরে দেখা গেল একটা মাছ করেছে কি মুখে করি, ওই পিয়ালাটা এর খালেদ বিন ওয়ালিদের কাছে তুলে দিল। ভালোবেসে নদীতে যাও, কিছু বুঝতে পারছ? আর এ মূর্খরা করে কি প্রেমে আঘাত পেয়েছে নদীতে যাও দিচ্ছে, বোকা গলায় দড়ি দিচ্ছে, প্রেমে আঘাত পেয়েছে গলায় দড়ি দিচ্ছে। রাগ করো না বাপ, অনেক কথা বললাম, দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা বকে ফেলিস গো বাপ, হ্যাঁ আড়াই ঘন্টা।